কলিকতার কাণ্ড। বন্ধুয়ে মুখ খুলিলে অপরাধী বন্ধুর বিষয়ে। সঞ্জয় রয়ে কি কি জঘন্য কাণ্ড করেছিল, কিমান নিকৃষ্ট মানসিকতার আছিল বিস্ফোরক তথ্য উদঙালে। নরবিকাশটোয়ে নিজ মাতৃ আর পত্নীক অন্ধকারত রাখিছিল, কইছিল আরক্ষী বিভাগত চাকরি করে। বন্ধুয়ে জানিছিল কিমান লেতেরা মানসিকতার আছিল সঞ্জয় রয়। বেয়া ভিডিও চা, রেড লাইট এরিয়ালে যাওয়া অভ্যেস আছিল সঞ্জয়ের। মহিলা যুবতীর প্রতি আছিল দুর্বলতা, নানা মহিলার সহ সম্পর্ক জোর জুলুমকৈ বেয়া কাম করা, বেয়া মেসেজ করবলে বাধ্য করা, বন্ধুক উত্তেজিত করার চেষ্টা করা আদি মানসিকতার আছিল সঞ্জয় রয়। আনকি পত্নীর মৃত্যুর পিছতো পিণ্ড দান দিয়ার সলনি সুরাপান করে আনন্দ উপভোগ করেছিল নরবিকাশটোয়ে। দেহ কপাই যাওয়া ঘটনার পিছতেই সঞ্জয়ের শাহুয়েকর মন্তব্য, তিনিমহিয়া অন্তঃত্তা পত্নীকো অত্যাচার করেছিল সঞ্জয়ে, ফলত গর্ভপাত করবলগাও হয়েছিল পত্নীর। সেই নরবিকাশটোর কঠোরকৈ কঠোর শাস্তির আহ্বান শাহুয়েক আর বন্ধুর। নিউজ টেক্স রিপোর্ট, আসাম মিডিয়া 24।